আপনি হয়তো এখন অনেক কিছুই ভালো করে মনে করতে পারছেন না। আমাদের কাজ হচ্ছে সেগুলো আপনাকে ঠিকঠিক করে মনে করিয়ে দেওয়া। এখন আপনি যাদের কাছে থাকবেন তাদের সিচুয়েশনটা যদি আপনি না বুঝেন না জানেন তাহলে এই ব্যবস্থাটার মধ্যে হয়তো কিছু সমস্যা তৈরি হবে। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। এসব কথা যদি আপনি আমাকে ইচ্ছে করে বলেন অনেক থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমি বুঝতে চাই না, ব্যাস। কলি প্লিজ দেখো কেউ তোমাকে আটকাচ্ছে না আমার কাছে যাওয়ার থেকে। আচ্ছা কলি, আপনি যদি ডক্টর অয়ন সেনের কাছে থাকতে একান্তভাবেই চান তাহলে কিন্তু আপনাকে কতগুলো সত্যি কথা জানতে হবে। ডক্টর মিত্র, এটা তো আপনাকে মেনে নিতে হবে যে আপনি আর ডক্টর অয়ন সেন এখন বিবাহিত নন। সেক্ষেত্রে আপনারা দুজনে একই সঙ্গে একই বাড়িতে, মানে আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি আপনাকে? গার্গী যাবে না তুমি আমার সঙ্গে? তোমার বর আপত্তি করবে না তো? হ্যাঁ, কয়েকটা দিনের তো ব্যাপার, তারপর অয়নের সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না। তখনও কিন্তু আমি আমেদপুরেই থাকবো। আমার কতদিনের স্বপ্ন ছিল ওইরকম একটা গ্রামে থাকার। আমি একটু আসছি ডক্টর মিত্র। কাকি, তুমি বলে গেলে না তো আমার সঙ্গে যাবে কিনা? নিশ্চয়ই থাকবো কলি, ডক্টর মিত্র যেমন বলবেন আমরা সবাই তেমনই করব। তোমরা কথা বলো, আমি আসছি। এখানকার কোনো কথাই কিন্তু এখন বাইরে জানানো যাবে না, কারণ এখন কোনো সিদ্ধান্তই ফাইনাল হয়নি। আমি বুঝতে পারছি। ডক্টর, কি হয়েছে ওর? ওর বোধহয় একটু মন খারাপ হয়ে গেল। কেন? এ বাবা, এই যে আপনি বললেন ওর বরকে ছেড়ে আপনার সঙ্গে থাকতে হবে, এখন বরের জন্য মন খারাপ করবে না? তাহলে কি হবে বলুন তো? আমি তাহলে যাবো কি করে ওনার কাছে? কেউ তো নেই। আচ্ছা, এমন কিছু কি করা যায় না যাতে কারো কোনো অসুবিধা হবে না আর আমি ওনার কাছে যেতে পারবো? যাই তো, কিন্তু সেটা শুধু আপনার আর আমার প্ল্যান, এটা কিন্তু বাইরে কাউকে বললে চলবে না। না, বলবো না। ও তাহলে কার কি যাবে আমার সঙ্গে? ওর অসুবিধা করেও যাবে? আপনি এত ভালো কৃষ্ণকলি, আপনার জন্য ওটুকু অসুবিধা বোধহয় করতে কারো কোনো। আমরা চুপি চুপি অয়নকেও আমাদের দলে জেনে নেব। হ্যাঁ, তোমার জ্বর ছিল, ইনফেকশন ছিল, সবাই লেজ গুটিয়ে পালিয়ে গেছে, একদম দূরে পালিয়ে গেছে। যাও মায়ের কাছে যাও, ধরুন। এখনো চিন্তা নেই, আপনাদের অভিমন্যু এখন একদম ঠিক আছে। কিন্তু শ্যামলী একটা কথা ছিল, মানে ওর ডিসচার্জ সার্টিফিকেটটা কে লিখবেন? ডক্টর চৌধুরী তো
আমি বলতে পারবো না, মানে স্যারের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে নিলেই ভালো হতো। ঠিক আছে, আমি তাহলে ওনার সঙ্গে কথা বলে নিচ্ছি। দেখুন, আমার দায়িত্ব কিন্তু আপাতত শেষ। আমি একটা কাজ করি, আমি আমি প্রেসক্রিপশনটা লিখে দিই। আমাকে একটু প্যাডটা দিন স্যার। থ্যাংক ইউ। আচ্ছা সতীনাথবাবু, আমি আপাতত দুটো সিরাপ লিখে দিচ্ছি, ঠিক আছে? সকালে আর রাতে দু চামচ করে খাইয়ে দেবেন, আর মাথা ধোয়াবেন, গাটা ভালো করে স্পঞ্জ করে দেবেন, আর অবশ্যই যেন হালকা জামা কাপড় পরাবেন। আচ্ছা, আমি বলছিলাম যে যদি কটা দিন অভিকে এখানেই রেখে দিই, মানে আমি ডিউটি করতে করতে ওর দেখাশোনা করতে পারবো, আর স্যার তো বলেইছেন যে যতদিন ইচ্ছা অভিকে এখানে রাখতেও পারি আমি। এটা কি হচ্ছে? আমি কিন্তু বুঝতে পারছি না এটা কি হচ্ছে। ও বাচ্চা বলে কি ওর কোনো মন নেই? আমরা বড়রা বাড়ি ছেড়ে দু তিন দিন নার্সিংহোমে থাকতে গেলে হাঁপিয়ে উঠি, ওর কি হচ্ছে সেটা বুঝতে পারছেন না আপনারা? তা অবশ্য ঠিক। আসলে আমি ভেবেছিলাম যে ওর উপর অনেকটা চাপ পড়ে যাবে। আই অবজেক্ট মিলার, আমি অভির বাপ, আর বাপেরা সবসময় চাপ মুক্ত। অবজেকশন সাস্টেন্ড। একদম ঠিক কথা বলেছে, আমিও বলছি ও একদম ঠিক আছে, আপনি ওকে বাড়িতে নিয়ে যান, চেনা পরিবেশে চেনা লোকজনের মাঝখানে থাকলে ও আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে স্যার, আপনি যেমন বলবেন। আচ্ছা নিন নিন নিন, ওকে কোলে নিন। সতীন বলবো এটা ধরুন, আমি কিন্তু সমস্ত কিছু লিখে দিয়েছি, তাও যদি কোনো রকম সমস্যা হয় আমাকে ডাকতে একদম দ্বিধা বোধ করবেন না, আমি অবশ্য রোজই একবার করে যাওয়ার চেষ্টা করব। সত্যি ডাক্তারবাবু, আপনি যেভাবে দিন দিন আমাদেরকে ঋণের জালে জড়িয়ে ফেলছেন না? আপনি আবার এইসব কথাবার্তা শুরু করলেন? আরে বাবা, দেখছেন না অভি যেভাবে ওর মায়ের জালে আমাকে টেনে রাখছে, আমি যদি সারা জীবন ওর পাশে পাশে থাকতে পারি তাহলে সুদ আসল যা আছে সমস্ত কিছু আমার পাওয়া হয়ে যাবে। থাকুন ডাক্তারবাবু, সারাটা জীবনই ওর পাশে থাকুন। আমাদের মতো ঘরে এসে যদি এইটুকু সৌভাগ্য হয় তাহলে অনেক পাওয়া। আর আমারও পাওয়া কম নয় সতীনাথবাবু। কেন জানি না ওকে যখনই দেখি মনে হয় ওর সঙ্গে আমার ভাগ্য যেন একই সূত্রে বাঁধা। সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না। আমার কতদিনের স্বপ্ন ছিল ওরকম একটা গ্রামে থাকার। মিসেস সেন, কি বুঝলেন ডক্টর? কুলিকে সারিয়ে তুলতে যে পথটা আমি দেখতে পাচ্ছি সেটা বোধহয় আপনার বা ডক্টর অয়ন সেনের পক্ষে খুব একটা সহজ হবে না। একবার যদি ডক্টর সেন আসতে পারতেন একটু ডিসকাস করে নিতাম ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই ওকে ফোন করছি, দেখি যদি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে বলছি। ঠিক আছে, উনি আসুক, তবে তার আগে একটু আপনার বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলা যাবে? আপনি কি আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? আসলে কলি সেরে ওঠার পিছনে তার বাড়ির প্রত্যেকটা মানুষের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনাদের বাড়ির সবার সঙ্গে বসে কথা বলে আলোচনা করে তবে একটা সিদ্ধান্তে আসা উচিত, আর এক্ষেত্রে আপনার ভূমিকা কিন্তু ভীষণ। বুঝতে পারছেন আমার কথাটা? আপনি আর ডক্টর অয়ন সেন। পারছি, আমি বুঝতে পারছি। দেখুন, আপনাদের যদি আপত্তি থাকে তাহলে কিন্তু আমরা পিছিয়ে আসতে পারি, এখন কিন্তু সেই উপায় আছে। না ডক্টর মিত্র, আমি কোনো অবস্থাতেই আমার ডিসিশন থেকে পিছুতে চাই না, এবার আপনি যা ভালো মনে করবেন। থ্যাংকস, থ্যাংকস আ লট, আপনি আমার ভাবনাটাকে আরো সহজ করে দিলেন। আপনার হাজবেন্ডকে বলবেন যেন তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর চৌধুরী। তবে এইরকম হইচই ফেলে দেওয়ার মতো কোনো ঘটনা কিন্তু আমি ঘটাইনি। আলবৎ ঘটিয়েছেন ডক্টর সেন, আমি জানি আপনি বিনয়ী, আপনার মধ্যে অহংকারের লেশ মাত্র নেই, কিন্তু ভালোকে ভালো বলার অধিকার থেকে তো আপনি আমাকে বঞ্চিত করতে পারেন না। আরে বাবা, আপনি তো দেখছি এবার আমাকে লজ্জায় ফেলবেন। দেখুন, আমি তো একজন ডাক্তার, আমার ট্রিটমেন্টে অভি সেরে উঠেছে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আপনিও যেরকম অনেক রোগীকে সুস্থ করেছেন। সেটা 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 কথা হচ্ছে না ডাক্তার, সেটা কথা হচ্ছে না ডক্টর সেন। আসলে যেটা কথা সেটা হচ্ছে যে আপনি এটা জানেন, এটা খুব নর্মাল ঘটনা যে একজন ডাক্তার তার ডাক্তারি জীবনে এরকম অনেক রোগীকেই দেখে। তবে আমি যেটা বলতে চাই ডক্টর সেন,
আমি কিন্তু এই প্রদীপের আলোতে অনেক অনেক দূর পর্যন্ত আলোকিত করতে চাই। হ্যাঁ, শুধু শুধু শ্যামলের ছেলে নয় ডক্টর সেন, আমি চাই এই আমেদপুরের সমস্ত মানুষ, শুধু আমেদপুর বলছি না, আমি চাই এই জেলার সমস্ত মানুষ আপনার স্পর্শে ধন্য হোক। ব্যাস ব্যাস ব্যাস, আর নয়, আমার মনে হয় আমাদের টার্গেটগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে নিয়ে তারপরে এগোনো উচিত। তার মানে আমরা এগোচ্ছি, রাইট ডক্টর সেন? নিশ্চয়ই এগোচ্ছি, আর এগোনোর খিদেটা কিন্তু আপনি আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ডক্টর সেন, আমরা প্রথমে একটা কাজ করি, একটা প্ল্যান বানিয়ে ফেলি। আমি কিন্তু আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, মানে যখন আপনাদের যা দরকার আমি সেইভাবে আপনাদেরকে হেল্প করব। হ্যাঁ ডক্টর চৌধুরী, আমার আর আদিত্যর একটা প্ল্যান আছে, মানে আমরা প্রাথমিকভাবে ভেবে রেখেছি হেলথ সেন্টার শ্রীবৃদ্ধি করব, কিছু কিছু কাজ আমরা করেওছি। তাই গুড গুড। হ্যাঁ, যেমন ধরুন না আমাদের ওই এক্সরে ইউনিটটা, ওটা তো অনেকদিন বন্ধ ছিল কিন্তু এখন কাজ শুরু হয়ে গেছে। আমরা আপাতত ভাবছি আমাদের ওই ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা একদম ঢেলে সাজাব। আর সব থেকে বড় কথা হলো ওখানকার স্টাফরা, আমার মনে হয় ওরাও আস্তে আস্তে বুঝতে পারছে যে সব সরকারি চাকরি রাজার চাকরি হয় না। আসলে প্রবলেমটা কোথায় বলুন তো ডক্টর সেন, মানে ওখানকার স্টাফদের শিক্ষা দীক্ষা এত কম, মানে এরা কিছুতেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় না, এটাই প্রবলেম। ঠিকই বলেছেন, আমি সেই জন্য ভাবছিলাম যে সতীনাথ বাবুকে যদি কোনোভাবে আমাদের কাছে ইনভলভ করা যায়, মানে এমনিতে তো ভদ্রলোক বেশ শিক্ষিত, আর তাছাড়া আমার মনে হলো ওরা খুব নিডি। সতীনাথ মানে কি আমাদের ওই শ্যামলীর হাজবেন্ড? একদম ঠিক ধরেছে। বা এটা তো খুব দারুণ খবর। না না, আমি কিন্তু এখনো কিছু ফাইনাল করিনি, আমি আসলে ভেবে দেখছি যে এক মিনিট, এক্সকিউজ মি, আমার স্ত্রী গাগি। হ্যাঁ বলো। অয়ন অয়ন, তুমি একবার আসতে পারবে এখানে প্লিজ? কি হলো, কলি কি আবার বাড়াবাড়ি শুরু করেছে? না না, কলি তো ঠিকই আছে, ডক্টর মিত্র একবার তোমার সঙ্গে কনসাল্ট করতে চান কলির ব্যাপারে। ডক্টর মিত্র আমার সঙ্গে কেন কনসাল্ট করতে চাইছে? আচ্ছা শোনো, আমি আমি তোমাকে আধ ঘন্টা বাদে ফোন করছি, তখন কথা বলছি। অয়ন, আমি আজ অবধি তোমাকে জোর করিনি এখানে আসার জন্য, কিন্তু এইবারে বলছি প্লিজ এসো অয়ন, চেষ্টা করো আসার, রাখছি। হ্যাঁ ঠিক আছে, রাখো। ডক্টর মিত্র হঠাৎ আমার সঙ্গে কেন কনসাল্ট করবেন? কার্গির গলাটাই বা এতটা সিরিয়াস লাগলো কেন? ডক্টর সেন, কলি ভালো আছে তো? কি জানি ঠিক বুঝতে পারলাম না, তবে ফোনে গার্গির গলা শুনে মনে হলো একটা একটা গোলমাল কিছু হয়েছে। গোলমাল? গোলমাল মানে কি কলির আবার মেমোরি ফিরে এসেছে? সেটা তো কিছু বললো না, আমিও এনিওয়ে ডক্টর চৌধুরী, আমি বরং এগোই, আমার মনে হচ্ছে আজকে রাত্রে আমাকে একবার কলকাতা যেতেই হবে। আসি, সাবধানে যাবেন। এক্সকিউজ মি ডক্টর চৌধুরী, আপনি কি করে জানলেন যে কলির মেমোরি লস হয়েছে? ডক্টর সিং, আপনি তো বলেছিলেন আমাকে। আমি বলেছিলাম? হ্যাঁ, আপনি বললেন না যে কৃষ্ণকলির মেমোরি লস হয়ে গেছে, সেই জন্য আপনার স্ত্রী মানে গার্গীকে চিনতে পারছে না বলেছিলেন আপনি। কলির মেমোরি লসের ব্যাপারে আমি আপনার সঙ্গে আলোচনা করেছি বলে তো আমার বিন্দু মাত্র মনে পড়ছে না, তাহলে কি আমার মেমোরি লস হবে? ডক্টর সেন, আপনি কেন অকারণ ভাবছেন বলুন তো, মানে সব কথা কি মানুষের সবসময় মনে থাকে? আপনি না পারেন, যান না, সাবধানে যাবেন। ডক্টর চৌধুরী কলির মেমোরি লসের ব্যাপারে তো নিশ্চিত বলেই মনে হবে, কিন্তু আমি তো কখনো ওনাকে ডেফিনিট করে কিচ্ছু বলিনি। আমি তো সেটাই জানতে চাইছি, আপনি নিশ্চিন্ত ছিলেন কি? হ্যাঁ, বিশ্বাস করুন ডক্টর রঞ্জন মিত্র সম্পর্কে এমন কোন ইনফরমেশন আমি পাইনি যাতে আপনার প্ল্যান ভেস্তে যেতে পারে। রাবিশ, আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আপনার উপর ভরসা করা, আমার উচিত ছিল ওই ডক্টর মিত্র নাকের ডগায় বন্দুক ঠেকিয়ে কাজটা আদায় করা। উত্তেজিত হবেন না মিস্টার বোস, আপনি দেখেছেন
নিজের আগে উত্তেজিত হয়ে আখেরে আপনি নিজের ক্ষতি করেছেন। প্লিজ প্লিজ আপনি শান্ত হন। শান্ত আমি সেদিন হব যেদিন কলি আমার কাছে এসে থাকবে। থাকবে থাকবে, নিশ্চয়ই থাকবে। আইনের গুড়িটাই মোটা, এতে তার ডালপালা প্রচুর, একটা না একটা রাস্তা বেরোবেই বেরোবে। না না, আপনি আপনি কেসের কাগজপত্র নিয়ে রেডি হন। দরকার হলে কেসটা নিয়ে আমি হাইকোর্ট যাব, দরকার হলে সুপ্রিম কোর্ট যাব। ওই ডক্টর মিত্রকে হয় ওয়ালেট নয় বুলেট দেখান, হয় টাকার থলি নয় গুলি। না না মিস্টার ঘোষ, ডক্টর রঞ্জন মিত্রকে এই মুহূর্তে খাটানোটা মোটেই উচিত হবে না। দেখুন, উচিত অনুচিত নিয়ে কোনো জ্ঞান আপনার কাছে আমি শুনবো না। আপনাকে যা বলছি সেটা করুন, যেভাবেই হোক গলিকে আমার কাছে আনতেই হবে। আমার জন্য এইভাবে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসতে বাড়িতে, এই জন্য আই এম ভেরি সরি মিস্টার স্যার। না না না, আপনি একই বলছেন, এ তো আমার দায়িত্ব। আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় যে কাজের ফাঁকে এইসব দায়িত্ব পালন করতে না পেরে আমি বোধহয় খানিকটা অন্যায় করছি। আপনি বলুন। আসলে কৃষ্ণকলির থাকার ব্যবস্থা নিয়ে কয়েকটা জরুরি আলোচনা আমি আপনাদের সঙ্গে শেয়ার নিতে চাই। আমি কলির সঙ্গে কথা বলেছি এবং আমার মনে হয় কিছু ইনফরমেশন আপনাদের দেওয়া খুব দরকার। তারপরে ব্যবস্থাটা কীভাবে নেবেন সেটা সম্পূর্ণই আপনাদের সুবিধা অসুবিধার উপর নির্ভর করছে। দেখুন ডক্টর, কলিকে সুস্থ করে তোলার জন্য কোনো ব্যবস্থা করতেই আমাদের কোনো অসুবিধা হবে না। কলি ইচ্ছে করে থাকতে পারে আমাদের বাড়িতে, কাজল থাকতে পারে সঙ্গে, মানে দময়ন্তীর কোনো আপত্তি হবে না। কিন্তু আমার মনে হয় না যে এতে খুব একটা বেশি সুবিধা হবে। আপনি আমাকে কী করতে বলছেন? দেখুন, আমার অবজারভেশন নিয়ে আমি সোজা ডক্টর অয়ন সেনের সঙ্গে কথা বলতে পারতাম, নট বিকজ হি ইজ এ ডক্টর, বাট কৃষ্ণকলির মানসিক অবস্থার সঙ্গে ডক্টর অয়ন সেনের একটা খুব কাছের সম্পর্ক রয়েছে। ডক্টর মিত্র, অয়ন তো আসছেই, ও ইনফ্যাক্ট রওনাও হয়ে গেছে আমেদপুর থেকে। আমার মনে হয় আপনি আজকেই ওর সঙ্গে কথা বলে নিতে পারবেন। ওয়েল, সেটা আগে জানা থাকলে হয়তো আপনাদের সঙ্গে এভাবে মিট করার কোনো দরকার ছিল না, কিন্তু আমার মনে হয় কথাটা কিন্তু আপনাদের সবার জানা দরকার। কী কথা, কী এমন কথা ডক্টর মিত্র? আমার কলি সেরে উঠবে তো? ডক্টর মিত্র, আমরা এতগুলো মানুষ কলির পাশে আছি, ব্যবস্থার কোনো ত্রুটি হবে না। আমাকে তো থাকতেই হবে কলির পাশে, আমাকে খুঁজে বেড়ানোর সময় অয়নের পাশে তো কলিই ছিল। দেখুন, কৃষ্ণকলির সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে, এই মুহূর্তে ডক্টর অয়ন সেনের ওর পাশে থাকাটা খুব দরকার।